তোরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/9/2020 আরেকটি গুরুত্বপূর্ণ খবর পেয়েছি, সেটা আপনার সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নোটিফিকেশান জারি করেছে। তো কী নোটিফিকেশান জারি করেছে এসে দেখে নিই কী রয়েছে। দেখুন, রেজিস্ট্রেশন অফ ক্লাস 11 স্টুডেন্ট অফ 2020-21 একাডেমিক ইয়ার, তাহলে 2020-21 একাডেমিক ইয়ারের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে বা রেজিস্ট্রেশন বিলি করা হবে, রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে স্কুলগুলোকে, সেগুলো কালেক্ট করতে হবে এবং কবে থেকে স্কুলগুলোতে জমা নেওয়া হবে, এই সমস্ত কাজ কবে থেকে হবে। আসুন বিস্তারিত জেনে নিই কী রয়েছে নোটিফিকেশানে। তো আমরা নোটিফিকেশানটাতে ক্লিক করবো। তারা 11-এ ভর্তির প্রক্রিয়া অলরেডি শেষ হয়ে গেছে মাধ্যমিকের পর, তো বিভিন্ন স্কুলে ভর্তি কমপ্লিট হয়ে গেছে। এবারে 11-এর ক্লাস বা স্কুল খোলার সম্ভাবনা রয়েছে 21 সেপ্টেম্বরের পর। তো তারই ফাঁকালে এই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, 9/9/2020 আজকে এই নোটিফিকেশানটা জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে। দেখতে পাচ্ছেন বলছে, দিস ইজ নোটিফাই দ্যাট ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য সেশন 2020-21 উইল বি অ্যাভেলেবল অ্যাট রিজিওনাল অফিস অফ দ্য কাউন্সিল ফ্রম 21 সেপ্টেম্বর 2020 টু 9 অক্টোবর 2020। তাহলে 9 অক্টোবর 21 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর 2020 পর্যন্ত রিজিওনাল অফিস থেকে ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করা যাবে বা বিলি হবে, সেখান থেকে স্কুলগুলোকে নিয়ে আসতে হবে এবং দ্য ফিল্ড রেজিস্ট্রেশন ফর্ম এবং স্কুলগুলো 11-এ যারা ভর্তি হচ্ছে তাদের রেজিস্ট্রেশন করাতে হবে বা পূরণ করতে হবে। পূরণ করার পর সেই ফিল্ড রেজিস্ট্রেশন ফর্ম উইল বি অ্যাকসেপ্টেড অ্যাট রিজিওনাল অফিস এবং রিজিওনাল অফিসে সেগুলো জমা দিতে হবে কবে, না 12 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে। অল এইচওয়াই ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু সাবমিট এ কপি অফ দ্য লেটেস্ট রিনুয়াল অফ রেকগনাইজেশন এবং রিসিপ্ট অফ সাবমিট অ্যাপ্লিকেশন ফর রিনুয়াল রেকগনাইজেশন ফর ইনস্টিটিউট অ্যাট দ্য টাইম অফ সাবমিশন ফিল্ড রেজিস্ট্রেশন ফর্ম সেশন 2020। অর্থাৎ 2020-21-11 যে রেজিস্ট্রেশন ফর্মগুলো যখন আবার জমা করা হবে 12 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে, সেই সময়ে যে স্কুল যে রেকগনাইজেশনের যে রিনিউ করতে হয় প্রতি বছর, সেই রেকগনাইজেশন রিনিউয়ালের কপিটা কিন্তু, জেরক্স কপিটা কিন্তু জমা করতে হবে বা দেখাতে হবে বা শো করতে হবে, নিয়ে যেতে হবে, বা রিসিপ্ট কপিটাও যে রিনিউয়াল হয়েছে বা সাবমিট অ্যাপ্লিকেশান নতুন হলে, রিনিউয়াল হলে বা রিনিউয়াল যাদের হয়েছে তাদের সেই মানে এটা ইনস্টিটিউট রিনিউয়ালের ব্যাপারটা বলতে চাইছে। তো ইনস্টিটিউশনের যে রেকগনাইজেশনের যে রিনিউ করতে হয় স্কুলের প্রতিষ্ঠার ব্যাপারে, তো সেই ব্যাপারটাতে মানে সেই কপিটা কিন্তু জমা করতে হবে বা সাবমিট মানে ওখানে শো করতে হবে। এবং প্লিজ নোট দ্যাট রেজিস্ট্রেশন ফর্ম মে নট অ্যাকসেপ্টেড উইদাউট লেট রিনুয়াল লেটার, লেটেস্ট রিনুয়াল লেটার ইস্যু অফ দ্য কাউন্সিল রিসিভ সাবমিট রিনুয়াল ইস্যুড বাই কাউন্সিল। অর্থাৎ এই মানে রেকগনাইজেশন কপিটা, রেকগনিশন রিনুয়ালের রেকগনিশন কপিটা ছাড়া হচ্ছে এই 11-এর যে রেজিস্ট্রেশন ফর্ম জমা করা সেটা কিন্তু জমা নেওয়া হবে না, এটা পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, তাপস মুখার্জি অফিস অফ দ্য স্পেশাল ডিউটি WBCHSE স্পেশাল ডিউটিতে রয়েছেন। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই লেটেস্ট আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। তাহলে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে 11-এর ভর্তির পর 11-এর যে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য ফর্ম নিয়ে আসতে হবে রিজিওনাল অফিস থেকে 21 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবরের মধ্যে, আর এগুলো পূরণ করতে হবে, পূরণ করে জমা দিতে হবে 9-এর পর থেকে পূরণ করতে হবে, জমা দিতে হবে 12 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে। এবং তার সঙ্গে বিদ্যালয়ের যে রেকগনাইজেশনের যে রিনিউ, বিদ্যালয় যে মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মানে কী বলবো সঙ্গে যুক্ত, তার জন্য যে রিনিউ অ্যাপ্লিকেশান ফর্ম রেকগনাইজেশন ফর্ম সেটা রিনিউ করতে হয়, সেই রিনিউয়ের কপিটা কিন্তু ছাড়া এগুলো জমা নেওয়া হবে না, এটাই হচ্ছে পরিষ্কার এই নোটিফিকেশানে রয়েছে। তো যাই হোক, এই লেটেস্ট আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।